পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আর এই শিক্ষক দিবসের দিনেই হলদিয়ার মাখনবাবুর বাজারে হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেস এবং তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি এস কে আজগর আলীর উদ্যোগে আয়োজন করা হয় প্রকাশ্য একটি সমাবেশ সভার। এই সমাবেশ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র ও পূর্ব মেদিনীপুরের বিধায়ক ও জেলা সভাধিপতি এবং বিধায়ক উত্তম বারিক। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র তন্ময় ঘোষ। সমাবেশে শিক্ষক দিবসের মহত্ব এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন সবার উপস্থিতগণ সকলে। এই সমাবেশের উদ্দেশ্য ছিল শিক্ষকদের যোগ্যতা ও দেশের শিক্ষা তত্ত্বাবধানের প্রতি জনগণের সচেতনতা বাড়ানো এবং তাদের উদ্দেশ্য প্রাপ্তির সাফল্য অর্জন করার জন্য উৎসাহী করা এবং তাদের মহান যাত্রা সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও সভাপতি এস কে আজগর আলী তার বক্তব্যের মধ্যে ব্যক্ত করেন শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট জেলা ও টাউন নেতৃত্ববর্গ। শিক্ষক দিবসের দিন সকলেই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে ব্যক্ত করেন শিক্ষকদের প্রতি তাদের সম্মান। মদন মিত্র এই সমাবেশে শিক্ষকদের প্রতি তার কৃতজ্ঞতা ও সমর্থন প্রকাশ করেন। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণের ছবিতে প্রণাম করেছি এবং সমস্ত প্রেস মিডিয়াকে বলছি, একটা হলো লাইন ধরিয়ে দেবেন, আজকের ট্যাগলাইন হচ্ছে ভারতবর্ষ বাংলা হলদিয়া। সমস্ত শিক্ষকদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যদি কোনো ছাত্র গিয়ে বলে তার নাম সুরেন্দু, দয়া করে ছাত্র হিসেবে গ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আর কে না জানে এই মেদিনীপুরের মাটি শিক্ষার আতুরঘর। মেদিনীপুর আমাদের সমগ্র বাংলার শিক্ষার রাজধানী বলে পরিচিত। আমার মনে পড়ে আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতাম, তার মধ্যে অন্তত 30-40% আমার যারা বন্ধু বান্ধব ছিল তারা মেদিনীপুর জেলার। সমস্ত জায়গায় যদি আপনারা যান, মেদিনীপুরের একটি করে ছেলে মেয়ে পাবেন। শিক্ষার যে প্রসার, এবং সেই শিক্ষার প্রসার ছিল বলে এই মাটি থেকে বিপ্লবের সূচনা হয়, চেতনা বাড়ানোর জন্য এখান থেকে বিপ্লবের সূচনা হয়। এই মাটি পবিত্র মাটি, পুণ্য ভূমি। সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে দু চার কথা বলতে পারার সুযোগ পাওয়ার জন্যে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা বলে দিতে চাই, উদ্বাস্তু পরিবারের মানুষ আমি, আমাদের জায়গা জমি গেছে হলদিয়া পোর্ট যেখানে আছে, এই উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের এখানে আছে, যাদের অরিজিনালি হলদিয়া পোর্ট যখন তৈরি হয় 1970 সালে, তখন যাদের জমি জায়গা গেছে, যারা এখনো জমি পাননি, তারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে। এই হলদিয়া থেকে আজকের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে আওয়াজ উঠবে, দুর্নীতি নয় সততা, দুর্নীতি নয় সততা। বড়ে বড়ে প্রমাণ করেছেন মমতা, ঘাসের উপরে জোড়া ফুল, 24-এ নতুন ভারত গড়বে তৃণমূল। এই বার্তা তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মুহূর্তে ভারতবর্ষের জনতা পার্টি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে শিক্ষক দিবসকে যুব সমাজকে যা দিচ্ছে সেটা ফলো করবেন না, কারণ ওরা ধর্মের নামে ধর্মান্ধতা, রাম মন্দিরের নামে উগ্রতা,
জাতির সঙ্গে জাতি, কাস্ট, ক্রিড, হিন্দু মুসলমানের মধ্যে বন্ধুত্বের জন্য মাঝখানে এনআরসি আর সিএ লাগাচ্ছে এবং যুবকদের সামনে একটা অন্ধকার গলিকে রাস্তায় ধরে নিয়ে যাচ্ছে। এই অন্ধকার গলি থেকে যদি আপনারা বেরোতে চান তাহলে নবকুমারের মতো অপেক্ষা করুন, কানে বাজবে পথিক তুমি কি পথ হারিয়েছ, এসো আমার সঙ্গে, আমি তোমায় পথের সন্ধান দিচ্ছি। কপালকুণ্ডলার আওয়াজ আপনারা শুনতে পাবেন, ইন্ডিয়া আরও দ্রুত মজবুত হবে, ইন্ডিয়া জোট আরও বেশি মজবুত হতে চলেছে। আজকে 5th September সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। আমরা এই জন্মদিনে আমাদের সম্মানীয় শিক্ষকদের যেমন সংগঠিত করছি, ঠিক তেমনই যারা শিক্ষা নেওয়ার পরেও দিল্লির মসনদে বসে আছে অশিক্ষিতভাবে, তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য আজকের এই তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে আজকে হলদিয়ায় প্রকাশ্য সমাবেশ আমরা রেখেছিলাম। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে মূলত বিজেপি সরকার, ইংরেজে দালালি করছে, ফলে এদেরকে শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। এই জন্য আমরা আজকে প্রকাশ্য সভা রেখেছি এই শিক্ষক দিবসে, যারা অশিক্ষিত হয়ে যারা মসনদে বসে আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সমাবেশ। যুব সমাজ নিজেদের মেরুদণ্ড সোজা রাখুক, শিক্ষায় আমি যেটা ওখানেও বললাম, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সুতরাং সমস্ত মানুষজন আরও শিক্ষিত হোক, আমাদের আরও বেশি বেশি করেও আমাদের বেশি বেশি করে শপথ নিতে হবে যাতে মানুষজন তাদের ছেলেমেয়েদেরকে আরও শিক্ষিত করে তোলে। কারণ শিক্ষিত মানুষ আজকে সমাজের জন্য প্রয়োজন এবং ঠিক সেই কারণে তার মধ্যে দিয়েই মেদিনীপুরের মাটি হচ্ছে শিক্ষার মাটি, শিক্ষার পীঠস্থান। সেখান থেকে দাঁড়িয়ে এখান থেকেই বিপ্লবটা শুরু হোক, যে সমাজকে ভেঙে দেওয়ার বিভেদকারী চক্রান্তকারী যে শক্তি আজকে ভারতবর্ষকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, যারা শিক্ষাকে গুরুত্ব দেয় না, যাদের কাছে শিক্ষার কোনো দাম নেই, যারা সমাজকে আরও 500 বছর পিছিয়ে দিতে চাইছে এই প্রগতিশীল বাংলার মাটি থেকে, প্রগতিশীল পূর্ব মেদিনীপুরের মাটি থেকে, প্রগতিশীল হলদিয়ার মাটি থেকেই আজকেই আমরা শপথ নিচ্ছি যে সেই বিভেদকামী শক্তিকে নিশ্চিতভাবে আমরা সকলে মিলে আটকে দেবো।